দোকানের ভেতর গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ঠাকুরনগর এলাকায়। এদিন সকালে হঠাৎই আগুন লেগে যায় ওই মাংসের দোকানটিতে। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। মুরগির মাংসের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল গাইঘাটা থানার ঠাকুরনগর বাজার এলাকায়। এদিন প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগায়, তবে গোটা ঘটনায় হতাহতের কোনো খবর নেই। জানা গেছে, ঠাকুরনগর বাজার এলাকায় একটি মুরগির দোকানে সোমবার দুপুরে একটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। গ্যাস সিলিন্ডারের বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীরা। তবে কি কারণে এই ঘটনা তা জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকাটি ঘিঞ্জি হওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, তবে এলাকার বাসিন্দাদের তৎপরতায় তা আটকানো গিয়েছে। ওই যে আমরা ধুমুই দেখছি, আর কিছু না। সিলিন্ডার বাস্ট করেছিল, সিলিন্ডার বাস্ট হওয়ার একটা আওয়াজ। পাখি ছিল এমনি ঘরে? পাখি ছিল, মারা গেছে? হ্যাঁ, যা ছিল তা নেই, মারা গেছে। আগুন লাগলো শুনি, মানে সিলিন্ডার বাস্ট হয়েছে নাকি? তাই আগুনটা বোধহয় লোকালে দেখি, ওরা জল দিয়ে পাইপ দিয়ে, তবে জল দিয়ে মুরগি মারা গেছে। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।